হিল হি রহমান রহিম আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম আশা করে আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এক আপু অনেক আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আমাদের চিকেন তান্দুরি বানিয়ে দেখাও তা আজকে আমি চিকেন নিয়েছি এখানে এক কিলো চিকেন চিকেন নিয়েছি চিকেনটাকে দেখুন আমি ঠিক এরকম ছোটো ছোটো করে নিয়েছি আপনারা চাইলে বড় বড় করে নিতে পারেন চিকেন তান্দুরি কীভাবে বানাবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্যরা থাকেন প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশনটা অন করে রাখবেন চলুন তাহলে চিকেন তান্দুরিটা কীভাবে বানাতে হবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না আর চিকেন তান্দুরি বানানোর জন্য আমি কী কী ব্যবহার করব আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সর্বপ্রথম চিকেনটাকে আমি এভাবে কেটে নেব একটা হাড় পর্যন্ত ফাঁসিয়ে দেবো নাহলে মশলা ঢুকবে না চিকেনটা খেতে ভালো লাগবে না দেখুন ঠিক এভাবে ফাসিয়ে নিতে হবে দেখুন আমি এখানে সবগুলো ফাসিয়ে নিয়েছি কেটে নিয়েছি এখন আমি এই মশলাটা মাখিয়ে নেব মশলা মাখানোর জন্য আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ টক দই দিয়ে দেবো লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো এক চামীষ রসুন বাটা এক চাম আদা বাটা চামচ দিয়ে দুই চামুচ মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেবো জিরা ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দেওয়ার জন্য চেষ্টা করবেন দিয়ে মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি দিয়ে দেবো চিকেনের মশলা সয়া সসবো সাদা ভিনিগার টেবিল চামচের এক চামচ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো কালারের জন্য একটু ফুড কালার দিয়ে এখন চিকেনগুলো আমি ভালো করে মাখিয়ে নেবো নিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য দমে রেখে দেব চিকেনগুলোকে একদম ভালো করে মাখাতে হবে দেখুন এভাবে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে ঠিক চিকেনের গায়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে দেখুন চিকেন গুলাকে আমার চিকেন গুলা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে দমে রেখে দেবো এক ঘন্টা চিকেনটা ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে এখানে বাটার বা ঘিউ ব্যবহার করতে পারেন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইটা এখন চিকেনগুলো দিয়ে দেবো লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন স্বাদ অনুযায়ী দেবেন আপনারা লবণটা চিকেন গুলোকে আমি ঢেকে দেবো জাল কমিয়ে দেবো তাহলে ভিতর পর্যন্ত হবে আস্তে আস্তে চিকেন এক চিট হয়ে গেছে আর এক চিট এভাবে আল্প ভাবে উল্টে দেবো দেখুন এগুলো আবার ঢেকে দেবো ঢেকে দিলে ভিতর হাতে সিদ্ধ হবে আর জালটাকে একদম লো ফ্লিমে রাখতে হবে চিকেন গুলোকে এক পিট হয়ে গেলে আরেক পিট এইভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন এই পিঠটা এখনো হয়নি এটাকে আবার উল্টে দেব এটাকে আর ঢাকা দেবো না দেখুন তান্দুরের চিকেন গুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এটা এখানেই রেখে দেবো দিয়ে কয়লা ফুরে আনবো দেখুন চিকেনটা আমি নামিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো একটু তেল কয়লাতে ধোঁয়া ওঠার জন্য দি এটাকে আমি এখন ঢাকা দেবো ধোঁয়াটা যেন এখানে ছেট হয়ে যায় দেখুন চিকেনের কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তান্দুরির চিকেন এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার তান্দুরির চিকেন রেডি আর মাংসটা দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম সফট দেখুন হুম অসম্ভব ভালো আছে আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah happy